ছাত্রজনৰ সমূহে আমসুর কেন্দ্রীয় সমিতির আহ্বানত আমি অকল চিরাং জিলাতে নহয় অসমৰ গোটেইকেইখন জিলাতে আমি আজি অবস্থান ধর্মঘট দুঘণ্টা অবস্থান ধর্মঘট হাতত লৈছো কারণ চাওক আমি সেইকাৰণে অবস্থান ধর্মঘট হাতত লৈছো আজিৰ এইখন সরকার এই বিজেপি সরকার এই বিজেপি সরকারে যে সংখ্যালঘু মানুষের বিরোধী সরকার এইটো জল জল পটপট উলাই গৈছে আমি বহুতবার দাবি করছো যে আমার আসলতে যা আধার কার্ড এই আধার কার্ডত বহুত মানুষ আজিও হাজার হাজার মানুষ আধার কার্ডত এপ্লাই করব নাই আধার কার্ডের কারণে কিমান যে অসুবিধা হয়েছে জানে যে আধার কার্ড নোহালেকে আজি কোনো ধরনের স্কিম হোক কিবা এটা হোক আপনি এপ্লাই করব নয় আজি আধার কার্ডটা এনেকা হয়েছে যিকোনো কামত আপনি আধার কার্ডটা কম্পালসারি হয়ে গেছে আর সেই আধার কার্ডটা আমি দেখা গেছে বহুত জনসাধারণে কিন্তু এপ্লাই করব নাই আর এইখান সরকারক আমি বারম্বার দাবি জানার পিছতো কিন্তু এই ব্যবস্থা লওয়া নাই আর এইখান সরকার চাওক যে এটা হটকারী সিদ্ধান্ত লৈছে কিছুমান বিদ্যালয় সরকারি বিদ্যালয় বন্ধ করার একটা সিদ্ধান্ত লৈছে আমি আমসু এইটো কেতিয়া মানি লব পৰা নাই যিটো সময়ত আসলতে ঘরে ঘরে শিক্ষা দিব লাগে সেইটো সময়ত যদি স্কুলসমূহ বন্ধ করে সেইটো সময়ত তেনেহলে লড়া ছোৱালীবিলাকে পাঠদান দিব কেনেকৈ এইটো আমি সহজভাৱে মানি লব পৰা নাই আৰু দেখা গৈছে যে যেতিয়া আমি আমসুয়ে বহুতবার দাবি জনাইছো যে আসলে সরকারি বিদ্যালয়বিলাকত দেখা গৈছে যে যে ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষক নিযুক্তি করব লাগে আজির তারিখত ছাত্র ছাত্রী অনুপাতে কিন্তু শিক্ষক নিযুক্তি করে দেখা পাওয়া নাই বিশেষ আমি চিরাং জেলাত বিভিন্ন অঞ্চলত বিভিন্ন বিদ্যালয় সমূহ আছে আপনার যদি সেই বিদ্যালয় সমূহ যায় চাব আপনাদের যে ছাত্র ছাত্রী আছে সেই ছাত্র ছাত্রী অনুপাতে কিন্তু সেই বিদ্যালয়বিলাকত এই শিক্ষক নিযুক্তি দিয়া নাই এইটো আমি দাবি জানাইছো আরো দেখা গৈছে যে আমার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলবিলাকত যাওক আমার চিরাং জেলার বিভিন্ন অঞ্চল যেগুলো ভিতর অঞ্চল আছে সেই ভিতর অঞ্চল রাস্তা ঘাটের যে অবস্থা বিশেষকৈ সংখ্যালঘু অধ্যুষিত যেগুলো অঞ্চল থাকে সেই অঞ্চলবিলাকৰ রাস্তার যে দুরবস্থা সেই দুরবস্থাবিলাকক আসলতে সরকারে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই আমি সেই কারণে আজি এই দুঘণ্টি অবস্থান ধর্মঘটের আমি কেইবাটাও দাবি দিছো আমি কেইটামান হে আপোনালোকক জনালো এই দাবি কেইটা দি আমি আজি চিরাং জেলা আয়ুক্তৰ জৰিয়তে আমি মুখ্যমন্ত্রীলৈ এটা স্মারক পত্র প্রদান করি আর এই স্মারক পত্র যদি প্রদান করি যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরক আমি জানাও যে আমার এই দাবি কেটা যদি অতি শীঘ্রে মানি নলয় আর অতি শীঘ্রে যদি হয় আমার দাবি কেটার প্রতি যদি আপনি সঁহারি নিদিয়ে তাহলে আগন্তক কিন্তু লোকসভা ইলেকশন আহি আছে আর লোকসভা নির্বাচনের আগত আপনাদের চাব যে আপনাদের এই সংখ্যালঘু মানুষে কেনকৈ ভোটের প্রত্যুত্তর দিয়ে সেইটার কারণে বিজেপি সরকার আপনাদের সাজু থাকব আর আমি একটা কথাই জানো যে এইখন সরকারে একদম 100% 100% সংখ্যালঘু বিরোধী সরকার এইটু যদি করে তাহলে এই সরকার কিন্তু আরো আপনাদের এইটুয়ে আপনাদের কেন্দ্র যে সরকার আছে এই সরকার কিন্তু এইবার কারণে একবারও সরকার ইয়ার পিছত কিন্তু আর আপনাদের আশা করব নালাগে ইয়ার পিছত কিন্তু এই সরকার কিন্তু আর এই সরকার ভারতবর্ষত আপনাদের আর বিজেপি সরকার কিন্তু শাসন চলাব নয় এই কারণে আমি আজি বিজেপি সরকারের বিরুদ্ধে আর এই জনসাধারণের স্বার্থত আমি এই আন্দোলন কার্যসূচী হাতত লৈছো আর অতি শীঘ্রে এই কার্যসূচীর আমি মেমোরান্ডাম খিনি দাবি অতি শীঘ্রে মুখ্যমন্ত্রী দাবি খিনি সঁহারি দিব বলে আমি আশাবাদী আর আজি আমার মেন অবস্থান ধর্মঘটর কার্যসূচী এখিনি আছে।